যে আপনি কি আপনার কি মনে হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের বলুন স্থানীয় সরকার নির্বাচন আর বলুন পার্লামেন্ট নির্বাচন, সংসদ নির্বাচন, সে নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই প্রশ্নটি এখন আরও বেশি প্রশ্ন তৈরি করলো না ওনাদের এই অভিযোগের কারণে, সিভিল সোসাইটির যে সাবমিশন সেই কারণে? আমি তো এটা বলেছি, তারা তো নিজেরাই প্রশ্ন তুলেছে, বললাম এমনিতেই মানুষের বেশ কিছু বছর থেকে যদি নির্বাচনের টার্ন আউট দেখেন, অ্যাকচুয়াল টার্ন সেটা তো বলছি না, এম নিয়ে যেখানে হয়েছে 5% 10% টার্ন আউট, কিন্তু এই টার্ন আউট যদি আমি স্ট্যান্ডার্ড ধরি তাহলে আমি বলবো, আমি একজন স্টুডেন্ট হিসেবে বলবো, তাহলে মানুষের ভিতরে নির্বাচন নিয়ে একজন কোন উৎসাহ এখন নেই, যেহেতু ভোট দিতে পারছে না, তারা জানে যে না দিলে কি রেজাল্ট হবে, সেরকম অবস্থা কোনো দেশে এখানে কিন্তু নির্বাচনের উপরে ছাড়ি ফেলে এবং আরেকটি জিনিস দেখেন, এটা বাংলাদেশে প্রথম হয় বাংলাদেশ কম বেশি ছিল কোন ইলেকশন বসেছিল না, যেখানে ছোটখাটো থেকে বড় বিতর্ক বড় হয়েছে, কিন্তু বিশ্বে আপনি যদি এখন দেখেন, আমরা বলি যে নিউ ওয়েভ অফ ডেমোক্রেসি বা থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসি যদি ডেফিনেশনে যায়, থার্ড ওয়েভ অফ ডেমোক্রেসিতে কিন্তু একই রকম দেখি, কয়েকদিন আগেই তো আমরা জায়গায় দেখলাম যে ইলেকশন কমিশনের উপরে এবং ইলেকশনের উপরে আস্থা রাখতে পারছে না, কিন্তু বাংলাদেশে এটা কনসিস্টেন্টলি হয়ে আছে, সমাধানটা কোথায় যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, জনগণ ভোটের অধিকার হারাচ্ছে, গণতন্ত্র প্রশ্নের সম্মুখীন হচ্ছে, ইলেকশন কমিশনারের বা ইলেকশন কমিশনের এই অবহেলার কারণে হোক আর তাদের এই কাজের মাধ্যমে, তাহলে সলিউশনটা কোথায়? সলিউশন তো এক জায়গায়, সলিউশনটা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে, রুলিং পার্টি তাদের দায়িত্ব তো বেশি, অন্যান্য পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে এবং সেই সাথে ইনস্টিটিউশনগুলোর দায়িত্ব আছে, সবাই মিলে যদি ইলেকশনকে প্রপারলি এবং বিশ্বাসযোগ্য করতে চায় তবেই সম্ভব, শুধুমাত্র ইলেকশন কমিশন একা করবে না এবং একক পলিটিক্যাল পার্টি দ্বারা হবে, সেখানে আমাদের আমাদের সেই জায়গাতে যদি আমরা সিস্টেমকে নিয়ে আসতে না পারি তাহলে এখান থেকে বের হওয়া খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি কিন্তু সরকারি দলের উপরেই বেশি, সরকারি আমলাদের উপরে বেশি, কিন্তু সরকারের নিয়ন্ত্রণা সে জায়গায় যদি গভর্নমেন্ট একক ভাবে তো এটা করতে পারে না, এটা একটা সংস্কৃত আমেরিকাতে তো দেখে ইলেকশন হয়েছে তারপরে আমাদের পলিটিক্যাল পার্টি আমাদের বিচার মানে এই এই বিষয়ে করে ইলেকশন কমিশনকে ব্লেম করে তো লাভ দেয়া দেয়া।